হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি যখন এই ভিডিওটা করি তখন প্রায় রাত্রেবেলা কয়টা বাজে? 1:45 মতন বাজে। আর যখন নাকি আমি ভিডিওটা এডিট করতেছি তখন বাজতেছে প্রায় 1:30-টার মতন। তো আসলে কি, রাত্রেবেলায় যখন নাকি মানে দিন শেষে যখন রাত্রেবেলা আসে তখন মানে রাত আসে তখন আসলে মনের ভিতরে অনেক কথাই মানে হাজার হাজার কথা, হাজার হাজার প্রশ্ন মানে নক করে। হ্যাঁ, তো এটা আপনাদের বেলায় করে কিনা আমি জানি না, কিন্তু আমি যেহেতু মানুষ, আমার বেলায় যেহেতু করে তো আপনারা তো মানুষ, আপনাদের বেলাও করবে। এখন প্রায় উজি দেখেন 1:10 বাকি। যেমন ধরুন এখন একটা কোশ্চেন এসে আমার ব্রেনে এসে নক দিল, সেইটাই হইতেছে যে আমরা বাঙালি রেখে আসলে আমাদের সংস্কৃতিগুলো ধরে রাখতে পারছি। যেমন একটা গান, যেমন আমি যেমন একটা গানের ভিতরে কিন্তু আমি দেখি না যে হারমোনিয়াম, তবলা, তারপরে বাঁশি, সুর, তারপরে ঢাক, ঢোল, করতাল, মানে এইসব দিয়ে কিন্তু কেউ এখন গান গুন বাজায় শুনে না। হ্যাঁ, শুনে অনেক সময় দেখা যায় ঢাক ঢোলের শব্দ আমরা শুনতে পারি ওই যে পয়লা বৈশাখের সময়, ঠিক আছে। তারপরে ধরেন এখন কিন্তু আর আমরা কোনো বিয়েতে সানাই বাজা শুনি না, ঠিক আছে, সানাইটা নেই নাই। এখন বর্তমানে কিন্তু ডিজে ডিজে মিউজিক যেহেতু আছে, সানাইয়ের তো কোনো মানে কি বলবো কথাই নেই, বালাই নেই। তারপরে ঘুম পাড়ে নিয়ে মাসি পিসি গান তো উঠে গেছে, ঠিক আছে। এখন বর্তমানে ছেলেপেলেদের গান শোনানো হয় মোবাইল দিয়ে, ঠিক আছে, টাচ স্ক্রিন সেট আসছে, তো আর তো কিছু লাগে না। তো যাই হোক, মানে কি বলবো আর, আসলে অতীত তো অতীতেই। তো যাই হোক, আসলে আমি আমার এর আগে আগের ব্লগে আমি একটা আমার যখন গ্রামে গেছিলাম তখন একটু মানে ফিল করছিলাম, ঠিক আছে। তো যদিও আপনাদের কাছে ভালো লাগবে কি না জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি একটু ওই ফিলটা নিলাম আর কি, ঠিক আছে, যে আসলে এগুলোই কিন্তু আসলে সংস্কৃতি মানে। আর গান গাওয়াটা কিন্তু আসলে সবার দ্বারা সম্ভব না, ঠিক আছে, আমি কী বলবো, ঠিক আছে, সব কিছুরই একটা এক্সপিরিয়েন্স লাগে। তো যাই হোক, আমি আরও 2-3টা গান আছে, আপনারা দেখতে থাকেন, ঠিক আছে, আমি ওই গানগুলো পাইছি, তো আমি এখন আপলোড দিতেছি, আপনারা দেখেন। তো তাহলে এখন আমি কী করতেছি, আমি এখন স্মৃতিটাকে আপডেট দিতেছি, মানে স্মৃতি আপডেট দিতেছি। তো দেখেন, আমি একটু দেখাই দিলাম আমি যে আপডেট দিতেছি। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন, চলেন। জন্মতির মালা দুলিছে জামর ফলকে, এত জন্ম
আছেন কিংবা কারা কারা আমার নতুন রাত জাগতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও যদি আপলোড করি তাহলে আপনাদের নোটিফিকেশনে সেটা পৌঁছে যাবে। আর অবশ্যই নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, ঠিক আছে? আসলে কী বলবো, শরীর যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু আসলে কোনো কিছুই ঠিক থাকে না, ঠিক আছে? আর যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছেন তাদেরকে অবশ্যই যত্ন নেবেন, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে এই পর্যন্তই, টাটা।